তারো পার্বণ নিত্য দিনেই মেলা, আর নৌকা পায় জুতা বাদিয়া কত রকম খেলা। আরে নবান্নতে চিরামুড়ি পৌষ মাসে পিঠা, কোন দেশেরই ফল ফলারি বাংলার মতো মিঠা। আমি তাকুন তাকুন বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকুন তাকুন বাজাই সব ভুলে যাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের ঢোল। তাকুন তাকুন বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকুন তাকুন বাজাই তাও ভুলি না। চলুক রে নামাজ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া, উড়ালে
दरिया दे चल चलैया चलू रे नमाज दोया दिया चलू माज दोया दिया কাজে লো রইতে নারী ঘরে হলো প্রাণ হলো বোধাস
1947 এর দেশভাগের পর থেকে পূর্ব পাকিস্তানের মানুষের মনে জ্বলতে থাকে চাপা ক্ষোভ। দু জাতির শিল্প সংস্কৃতি আলাদা হওয়া সত্ত্বেও পাকিস্তান সরকার চাপিয়ে দিতে থাকে উর্দু ভাষা। মুহাম্মদ আলী জিন্নাহ বলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা উর্দু নীতিকে সমর্থন করলে বাঙালির চাপা ক্ষোভ আন্দোলন বিস্ফোরিত হয়। অবিলম্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা অ্যাকশন কমিটি 21 ফেব্রুয়ারি রাজপথে আন্দোলনের ডাক দেয়। আন্দোলন থামাতে পাকিস্তান সরকার 144 ধারা জারি করে। পুলিশের বাধা অমান্য করে রাজপথে নেমে আসে ছাত্র শিক্ষক সহ সাধারণ মানুষ। উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আন্দোলনরত ছাত্রদের উপর চড়াও হয় পুলিশ। তারপরও ছাত্র জনতা এগিয়ে যায় অ্যাসেম্বলি হলের দিকে, তাদের থামাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ।